বিয়ের দাবিতে এক তরুণী তার প্রেমিক নানার বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন। চাঞ্চল্যকর ঘটনাটি জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সবারচর গ্রামের। এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে মঙ্গলবার 22শে ডিসেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, সবারচর পশ্চিমপাড়ার জহুরুল হকের 22 বছর বয়সী মেয়ে পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাম সম্পর্কে মেয়েটির নানার চাচাতো ভাই। অনশনকারী তরুণীর দাবি, বছরখানেক আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে দুঃসম্পর্কের নানা সাদ্দাম তাকে প্রেমের প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি প্রেমের ফাঁদে পড়ে 5 মাস আগে সাদ্দামের প্ররোচনায় স্বামীকে তালাক দেন। স্বামীকে তালাকের পর তিনি প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিলে তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে গত 16 ডিসেম্বর রাতে তিনি সাদ্দামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এই ঘটনা 2 দিন পর সাদ্দাম আত্মগোপন করেন। ইসলামপুর থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, এই ব্যাপারে অভিযোগ পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।